বন্ধ রেশন, মেলে না বার্ধক্য ভাতা, ভর্তিতে অনীহা শতায়ু পরেশচন্দ্রের। অন্যের কাছে দয়ার পাত্র হতে তিনি চান না, চান নিজের অধিকার বুঝে নিতে। জীবন শয়ানে এসেও বৃদ্ধের গলায় একরাশ ক্ষোভ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বৃদ্ধের দাবি, এবার আর ভোট দেব না। বছরের উৎসবের দিনগুলিতে এক প্রকার আধারেই থাকতে হয় যখন, তখন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবেও নীরব 105 বছরের পরেশচন্দ্র বেতাল। বন্ধ হয়েছে রেশন, পাননি বার্ধক্য ভাতা, তাই ভোট দিতে অনীহা শতায়ু পরেশচন্দ্রর। হলদিয়া কিসমত শিবরামনগর গ্রামের বাসিন্দা 105 বছর বয়সী পরেশচন্দ্র বেতাল আজও নিজের কাজ নিজেই করতে চান, অন্যের কাছে দয়ার পাত্র হতে চান না, তবে নিজের অধিকার বুঝে নিতে চান তিনি। বাড়িতে গিয়ে দেখা গেল সেই ছবি, তীব্র গরমের মধ্যেও বাড়ির বাইরে বসে শুকনো নারকেল পাতা ছাড়াচ্ছেন, চোখ থেকে গড়িয়ে পড়ছে জল, শরীর খুব ভালো নেই, কিন্তু বিশ্রাম নিতে চান না তিনি, বরং কাজের মধ্যেই আরাম পান এই শতায়ু পেরোনো যুবক। সামনে ভোট, গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, তার আগে বৃদ্ধের গলায় এক রাশ ক্ষোভ। বৃদ্ধের দাবি রেশন বন্ধ হয়ে গেছে, মৃত্যুকালে পৌঁছে গেলেও বার্ধক্য ভাতা পেলাম না, তাই আর ভোট দেওয়ার ইচ্ছে নেই। এতদিন ভোট দিয়ে এসেছি, অথচ সেভাবে সরকারি সুযোগ সুবিধা কিছুই পাইনি, তাই আর ভোট দিতে চায় না। হতাশা নিয়েই তিনি প্রশ্ন করেন, কাকে ভোট দেব, কেউ তো আর আমার কথা রাখল না। জানা গেছে বৃদ্ধ রেশন পেতেন, কিন্তু বর্তমানে রেশন তুলতে হলে হাতের আঙুলের ছাপ চায়, বয়সের জন্য হাতের সব আঙুল বেঁকে গেছে এবং হাতের রেখাও অস্পষ্ট হয়ে গেছে, তাই হাতের ছাপ আর মেলে না, সে কারণেই রেশন পান না শতায়ু বৃদ্ধ। একই কারণে ব্যাংকের বই নতুন করে না খুলতে পারায় বার্ধক্য ভাতাও মেলেনি, তবে আজও আশায় আছেন তিনি, হয়তো একদিন ঠিক মিলবে সরকারি সহায়তা। প্রার্থীদের সামনে পেলে একবার জানাবেন, আমি কতদিন আর বাঁচব, অন্তত বার্ধক্য ভাতাটা আমাকে করে দেওয়া হোক, চালু করে দেওয়া হোক আমার রেশন। আমাকে রেশন দেয়নি আর বার্ধক্য ভাতা দেয়নি, আর সরকার থাকতে কোনো তো সাহায্য তো পাইনি, আর কাজ যারা আসে তাদের থেকে যারাই ওই প্রত্যেক বছর ভোট দিয়ে, আগে কংগ্রেসে দুইবার হয়েছিল, তারপরে তৃণমূল হারাইছে তৃণমূল কংগ্রেস, এছাড়া থাকবে আমার দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হলদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।